লাইটা দিয়ে চালাই, তাও বেগুনটা পোড়া দিয়ে নেই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের সকলকে নবকে ব্লগকে স্বাগতম। নতুন আরেকটা ব্লগ আজকে নিয়ে এসেছি, তো এই ব্লগটাতে তোমাদের মোস্টলি ওয়েলকাম। তো আজকে কি কি করছি এটা শেয়ার করছি। আর রাতে একটা প্রোগ্রাম আছে, ইনভাইট আছে মেরেজ ইউনিভার্সিটি, তো ওইটাতে যাব, ওইটাও শেয়ার করবো। তো আজকে প্রথম আজকে সারাদিন কী কী কাজ করি ওইগুলি শেয়ার করবো। তো এখন চলো স্টার্ট করেছি কাজগুলো, তো এগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা আমার পাশে থাকবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার চ্যানেলটা তো নতুন দেখছোই, তো তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন। তোমরা আমাকে সাপোর্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর আমার ব্লগগুলি শেয়ার করে দেবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, আর লাইক করবে, কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে না হয়েছে। তো প্লিজ সাপোর্ট করো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো চলো স্টার্ট করছি আজকের ব্লগটা, আমার পাশে থাকো। আজকে এখানে বেগুনটা আমি প্রথম ভেবেছিলাম এভাবেই পোড়া দেবো এটা, কিন্তু ভাবলাম পরে যে ভেতরে যদি পোকা থাকে, কারণ এর সাথে আরও বেগুন কেটেছি এটার মতো পোকা ছিল, তো তার জন্য চার ভাগ করে কেটে নিয়েছি। তো পোকা একটু ছিল, এই সাইডটাই পোকা ছিল, তো কেটে নিয়েছি পোকার জায়গাটা। তো কেটে এখন এটার মধ্যে করে এভাবে পোড়া দিয়ে দেবো, গ্যাসের মধ্যে বসিয়ে দেবো, বাস হয়ে যাবে, তারপরে ভর্তা করে। এই যে বেগুনটা পোড়া দিয়ে দিচ্ছি, একটু একটু উল্টিয়ে দিই, এভাবে পোড়া হয়ে যাবে। আমি আরও এভাবে অনেকবার করেছি, খারাপ হয় না, উপরে একটু ফেলা যায়, এই জায়গাটি একটু ফেলে দেবো, এই হবে, এভাবেই করি, কারণ ভেতরে তো পোকা থাকতেই পারে, তার জন্য এভাবে কেটে কেটে করি পোকার জন্য। যদি পোকা থাকে পরে তো আর বোঝা যায় না, পোড়ার পরে আর বোঝা যায় না যে ভেতরে পোকা আছে কি না, কারণ ভেতরটা তো পোড়া হয়ে যায়, তো কালো হয়ে যায়, তার জন্য বোঝা যায় না। আজকে রান্না বেগুনের ভর্তা বানাবো। আর এখানে ফুলকপি কেটে নিয়েছি, ফুলকপিটা একটু পুরনো হয়ে গেছে, দেখো কীরকম একটু ফোটা টাইপের হয়ে গেছে, এটাকে সেদ্ধ করে নেবো। তো আজকে ফুলকপির সবজি হবে, আর বেগুনের ভর্তা বানাবো এখন, পরে দেখা যাক কিছু করতে পারি কি না, এটা দিয়েই চালাই, তা বেগুনটা পোড়া দিয়ে নেই। তো এই যে বেগুনটা পোড়া দিয়ে নামিয়ে নিয়েছি, তো এখন জলের মধ্যে দিয়ে দিয়েছি, তো এখন আস্তে আস্তে যে কালো জায়গাটা পোড়া জায়গাটা এগুলো ছড়িয়ে নিচ্ছি বেগুনটা থেকে। তো এই দেখো আবুশে সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি, দুয়ো সবটি একসাথে ছড়িয়ে নিয়েছি, এই দেখো আর নেই সবটা ভালো। তো এভাবে পোড়া দিলেই ভালো হয়, পোকা থাকে না, না হয় পোকা থাকার সম্ভাবনা থাকে, পোকা থাকার। তো এখানে কিছু কাপড় চোপড় রয়েছে নিচে, তো কি করে জানো কোথাও যাব, যাওয়ার সময় যখন কাপড়টি নামাই, নতুন কাপড়গুলো নামাই, তো পরে আর এগুলো তোলার যে মানসিকতাটা এটা আমার থাকে না, এ রেখেই দিয়ে একটার পর একটা একটার পর জমতে থাকে। যখন প্রচুর পরিমাণে জমে যায় আর নিচে দেখি প্রচুর কাপড় চোপড় হয়ে গেছে, তখন মনে হয় না এগুলো ধুয়ে রোদ্রে দিয়ে রাখতে হবে, না হয় ধুয়ে রাখতে হবে। তো এখন এগুলো সবগুলো একসাথে নিয়ে রেখেছি, পরে গিয়ে ঘরটা পরিষ্কার করে তারপরে ছাদে যেয়ে ছাদে গিয়ে এগুলো রোদ্রে দিয়ে আসবো, আর রোদ্রে লাগিয়ে একটু রেখে দেবো। তো আজকে তেমন একটা রোদ্র নেই, তারপরে দিয়ে দিই, দিয়ে রেখে দেবো। তো আমি এখন চোপাটা ঠিক করে নিচ্ছি, আর দেখো আমার বাচ্চা কি দুষ্টমিটায় না করছে, আমি একটু কাজ করতে পারি না ঠিক করে, যখনই কাজ করব তখনই আমার পায়ে 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 ঘুরবে। তো এভাবে কি কাজ করা যায়, না হয় বলবে কুলে কুলে, আর না হয় পায়ে পায়ে ঘুরবে, ঝাড়ু দেওয়ার সময় তো ঝাড়ুর সামনে সামনে ঘুরবে, না হয় অনেক সময় ঝাড়ুর সামনে এসে দাঁড়িয়ে থাকবে, এরকম করে এত দুষ্ট, প্রচণ্ড দুষ্ট হচ্ছে, যত বড় হচ্ছে না তত দুষ্ট বেশি হচ্ছে। কালকে যে মেলাতে গিয়েছিলাম, তো মেলা থেকে এগুলো নিয়ে এসেছি, তো দেখো এই একটা চাদর নিয়ে এসেছি আমার জন্য, এটা একদম পাতলা আর একদম হালকা, অনেক সময় শাড়ির সাথে পরার জন্য এটা নিয়েছি, আর নিয়েছি এই যে এটা টি টেবিলের কাভারটা নিয়েছি, খুব সুন্দর এটা, এই টেবিলের কভারটাও নিয়ে এসেছি, আর ল্যাপের কভার এনেছি, আগের যে ল্যাপের কভারটা ছিল এটা ছিঁড়ে গিয়েছে, তার জন্য এবারে নিয়ে এসেছি, এবারের কভারটা অন্য বেডশিট দিয়ে তৈরি। তো প্রথম আমার হাজব্যান্ড একটা এলো কালারের নিয়েছিল, তো পরে আমি পাল্টিয়ে এটা চেঞ্জ করে নিয়েছি এই কালারটা,
এই কালারটাই ভালো হয়েছে। আর একটা বেডশিট আনার কথা ছিল বাট খেয়াল ছিল না, আনিনি। আর এটা এনেছি ডাইনিং টেবিলের কভার, তো এটা খুব ভালো করেছে। আগেরটাও ছেড়ে গিয়েছে, তো আমরা তো বাড়ি চেঞ্জ করেছি, তো বাড়ি চেঞ্জ করার সময় ওর বাড়িতেই ফেলে দিয়ে এসেছি, তো আর কেনা হয়নি, তো মেলা থেকে নিয়ে এসেছি। খুব ভালো হয়েছে, এটা হচ্ছে না কটন কাপড়ের মতো, প্লাস্টিকও না আবার প্লাস্টিকের মতো, এরকম অনেকদিন যাবে। এগুলো মেলা থেকে নিয়ে এসেছি, আরেকদিন যাবো মেলাতে, তো আরও কিছু জিনিস আছে বাকি, এগুলো নিয়ে আসবো। তো চলো অন্য কাজগুলো সেরে নে, এখন এগুলো আবার বিছাতে হবে টেবিলে। টেবিলে চলো একটা বিছিয়ে নিই ডাইনিং টেবিলে এটা কভারটা, তারপর অন্য কিছু করি। তো টেবিলে এগুলো প্রথম নামিয়ে নিই, টেবিলটা একটু খালি করে নিই, এগুলো নামিয়ে তারপরে টেবিলটা দেখাবো। দেখো কত জিনিস, ঘরে জায়গাই নেই, কি করবো বল। এখন বসে বসে কোনো কাজ নই, দেখো দুষ্ট কি করে, দেখেছো আমার দুষ্টটা কি করছে। তো এখন বসে বসে কোনো কাজ নেই, কি করব, তো একটু টাইম আছে। তো দেখো নেল পলিশ করেছি আমি, নেল পলিশে ডিজাইন করেছি আজকে ফার্স্ট টাইম এরকম ডিজাইন করেছি, আর এটা ফ্ল্যাগ সিস্টেম হয়ে গেছে, ফ্ল্যাগের মতো লাগছে আমার কাছে। তা আচ্ছা করে নিয়েছি তো করে নিয়েছি, থাক আজকে থাক। তো এখন তো যাচ্ছে একটা ওর বাবার বন্ধুর একটা মেরিজ ইউনিভার্সিটির ইনভাইট আছে, তো ওই পার্টিতে যাব এখন, তো তার জন্য একটু রেডি হতে হবে, সাজগোজ করছিলাম, তো তার জন্য টাইম আছে যেহেতু একটু নেল পলিশ করে নিয়েছি। অনেকদিন হয়েছে নেল পলিশ করি না, তা আমি এরকমই করি, একদিন নেল পলিশ করা হচ্ছে না অনেকদিন চলে যায়, মানে একটু একটু লাগে থাকে যে করব সাজগোজ করব, তেমন ফিলিংস নেই আমার যে সাজগোজ করব, বা অনেক সময় টাইম পাই না, আবার টাইম পেলেও আমি করি না তেমন। তো কোথাও যাওয়ার সময় একটু সাজগোজ করি, না হয় সাজগোজ একদমই নাই, নেল পলিশ পর্যন্ত দিই না কোথাও, অনেক সময় কোথাও যাওয়ার সময় নেল পলিশও দিই না, কে দেখবে, আমি আমি বলো হাতে কে দেখবে আর পায়ে কে দেখবে, নোকে থাক এরকম করি। তো আমি সন্ধ্যার সময় বাচ্চাকে খাইয়ে নিয়েছি, কারণ যতই আমি রাতে কোনো অনুষ্ঠানে গিয়েছি না, তো রাতের খাবারটা আর ওর হয় না, কারণ কোথাও গিয়ে তো ওকে খাওয়ানো যায় না বাচ্চা, তো ঘরে খাবার খাইয়ে নিয়েছি, তো খাওয়ার কাজটা শেষ ওর, তো একটা কাজ শেষ, তো খাইয়ে দিয়ে আমি থাল বাসন সব ধুয়ে নিয়েছি। তো দেখো আমার পেছনে এখানে কত কাপড় চোপড়, এগুলো কালকে মেলা থেকে এনেছি, তোমাদের তো দেখিয়েছি, তো এগুলো এখনো থামাইনি। তো আমি তো নেল পলিশ করালাম, তো এখন একটু সাজুগুজু করব, টাইম বেশি নেই, 7:30 বেজে গেছে, তো 8:30 সময় ওর বাবা এসে পড়বে, ওর বাবা টিউশনিতে গিয়েছে, তো টিউশন থেকে আসলে ও তো একসাথে চলে যাব আমরা প্রোগ্রামে,
তো এখন আস্তে আস্তে রেডি হতে হবে, আর বেবিকেও রেডি করাবো, আমি রেডি হব, আর মহিলাদের রেডি হতে তো একটু টাইম নেওই, তো তোমরা সবাই জানো তো রেডি হতে একটু টাইম নেবে, তো এখন রেডি হব। কিন্তু ভাবছি কি পরবো, কি ড্রেস পরবো, সব গরমের দিন হলে হয়তো যে কোনো ড্রেস পরতাম, শাড়ি পরতাম, যে কোনো ড্রেস পরে যেতাম, কিন্তু শীতের দিনে যে এই যে সোয়েটার, সোয়েটারের জন্যই প্রবলেম হয়ে যায় যে শাড়ি পরলে শাড়ির সাথে কি সোয়েটার পরবো, কিভাবে পরবো, একটা প্রবলেম হয়ে যায়। তো শাড়ির সাথে পরার মতো সোয়েটার তেমন একটা আমার নেই, বাট কুর্তির সাথে জিন্স টপের সাথে পরার মতো সোয়েটার আছে। তো কি যে পরবো ভেবেছিলাম, শাড়ি পরবো, কিন্তু হবে না শাড়ি পরা। তো এখন আমি একটা কুর্তি নামিয়েছি, কোনটা যে পরবো আমি ভাবছি না, তবে এই ইয়েলো কালারের কুর্তিটা নামিয়েছি, তো এটা ব্ল্যাক কালার বর্ডার, তো ব্ল্যাক কালারের জিন্সের সাথে কুর্তিটা পরে নেবো, আর একটা জ্যাকেট পরে নেবো, সিম্পল ভাবে যাবো। তো আমি সিম্পল ভাবেই বেশিরভাগ যাই, তেমন একটা সাজগোজ করি না, আর পূজা পাঠ যেমন দুর্গা পূজার সময় আর বিয়ের শাদীর সময় একটু সাজগোজ করি না, হয় সিম্পল ভাবে যে কোনো জায়গায় যাই, সিম্পল ভাবে চলে যাই। তো এখন রেডি হব, তো রেডি হতে একটু টাইম নেবে না, তো রেডিটা হয়ে নে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমাদের সাথে কথা বলবো, আগে রেডি হয়ে নে, রেডি হয়ে। এ দেখো আদি রেডি হয়ে গিয়েছে, আদি ড্রেসটা বড়, এই ড্রেসটা একটু বড়, তার জন্য এটা পরাবো নাকি আরেকটা পরাবো, কেমন লাগছে বাচ্চা লো পাইন, ড্রেসটা উপরে ড্রেসটা বড় হয়েছে, নিচেরটা ঠিক আছে, উপরে একটা বড়, তার জন্য গুজে দিয়েছি, গুজে এভাবে করে দিয়েছি, তো অনেকটা বড়, কি বলবো, এটা পরাবো কি পরাবো না, এটাই। তো এখন আদিকে রেডি করিয়ে দিয়েছি, তো এখন হচ্ছে রেডির পাল্লা আমার, তো আমি রেডি হচ্ছি, তো আমি চুল টুলটা আঁচড়িয়ে নিয়েছি, কানেরও দিয়ে দিয়েছি, তো এখন একটু সিঁদুরটা দিচ্ছি, আর মুখটার মধ্যে একটু আটা ময়দা মাখছি, আটা ময়দা বলতে একটু পাউডার মাখছি, তো আমি ওই পাউডারই দিই আর অন্য কিছু দিই না, আর একটু ফাউন্ডেশন কোনো সময় দিই, কোনো সময় দিই না। তো এখন সোয়েটারটাও পরে নিচ্ছি, জ্যাকেটটা, তো বাস আমি রেডি হয়ে গেছি, এই যে তো এসে পড়লাম ওদের ইউনিভার্সিটি, তো অনেকক্ষণ হয়েছে এসেছি, তো এখন কেক কাটছে ওরা, তো একটু মজা করছিলাম ওদের সাথে। তো এখন রাত্র 11টা বাজে, এখন এসেছি বাড়িতে প্রোগ্রাম থেকে, তো এসে মুখ হাত ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ঠোঁটগুলো জ্বলছে লিপস্টিক দহনে, তো একটু তেল মালিশ করছি ঠোঁটে, ঠান্ডার দিন তো তার জন্য ঠোঁটটা জ্বলে লিপস্টিক দিলে। তো এখন ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা একটা করে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।